সুন্দর এবং সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পর ফল ঘোষণার পরেও যাতে রাজ্যের প্রত্যেক পোলিং স্টেশনে শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে পোলিং স্টেশনগুলিতে আয়োজিত হচ্ছে বুথ ভিত্তিক শান্তি সভা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে সোমবার এমনই বুথ ভিত্তিক শান্তি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। রাজ্যের 3,337টি পোলিং স্টেশনে এই ধরনের শান্তি সভার আয়োজন 27 এবং 28 তারিখ দুদিন করা হবে বলে কিরণ গিত্তে জানান। ফল ঘোষণার পর পোলিং স্টেশনগুলিতে যাতে কোনো ধরনের হিংসার ঘটনা না ঘটে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। আমরা দেখা ত্রিপুরাকে চুনাও কি তৈরি প্রচার মতদান আর মতদান কে বাদ আজ করিব 11 দিন হুয়ে হ্যাঁ হম ত্রিপুরা মে শান্তি প্রস্থাপিত करने में सक्षम हुए हैं। इसमें सभी राजनीतिक दल कार्यकर्ता और आम जनता का बहुत बड़ा योगदान है और जब से हमने जीरो पोल वायलेंस का एक टारगेट लिया था तब से मीडिया ने भी हमें ये बात सभी लोगों तक पहुंचाने में काफ़ी मदद की है। इसी जीरो पोल वायलेंस को आगे बढ़ाने के लिए और काउंटिंग की प्रक्रिया होने के बाद भी कोई भी अप्रिय घटना हमारे राज्य में ना हो इसलिए ये जरूरी है कि ये संदेश हर पोलिंग स्टेशन तक पहुंचना चाहिए क्योंकि पोलिंग स्टेशन में ही मतदान हुआ है। वहीं पे लोग आए थे, अलग अलग पार्टी के वहाँ पे कैंडिडेट्स थे, पोलिंग एजेंट थे, वहाँ पे अलग अलग पार्टियों ने प्रचार करके ही मतदान प्राप्त किया है। এই সভায় রিটার্নিং অফিসার এবং সেক্টর অফিসার সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন কিরণ গিত্তে এবং তিনি বলেন যেভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়ে গণতন্ত্রের ঐতিহ্য বজায় রেখেছে সেই ধারা যাতে আগামী দিনেও অক্ষুণ্ণ থাকে তাই এই কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্তা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।